আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের দোয়ায়, আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জুলফিকার আলী, সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের জন্য আমি চতুর্থ শ্রেণীর অধ্যায় দুইয়ের একটি টপিক নিয়ে এসেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি অজু। অজু সংক্রান্ত আজকের টপিক। আজকের আলোচ্য বিষয় অজুর ফরজগুলো আলোচনা করব এবং অজু নষ্ট হওয়ার যে কারণগুলো রয়েছে সেই কারণগুলো সম্পর্কে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আসো প্রথমে অজু কী এই সম্পর্কে আমরা আগে জেনে নিই। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা সালাত আদায়ের আগে অজু করার নির্দেশ দিয়েছেন। অজু করতে হবে, অজু ছাড়া সালাত আদায় হয় না, সেই কারণে অজুর নির্দেশ দিয়েছেন। অজু করে পাক পবিত্র হয়ে তারপরে আমাদের সালাত আদায় করতে হয়। পাক সাফ ও পবিত্র থাকার অনেকগুলো নিয়ম রয়েছে, অনেক নিয়ম রয়েছে, যেমন তায়াম্মুম আছে, গোসল আছে, অজু আছে। তার মধ্যে আজকের যে আলোচনা সেটি হচ্ছে অজু। এই অজু তার মধ্যে একটি অন্যতম একটা নিয়ম, অন্যতম নিয়ম, এই নিয়মটি পালন করতে হবে। যদি এই নিয়ম কেউ পালন না করে তাহলে তার নামাজ আদায় হয় না, আর নামাজ না হলে সে প্রকৃত মুসলিমই থাকতে পারে না। সেই কারণে আমাদের প্রথম কাজ যেটি সেটি হলো ভালোভাবে অজু শেখা। পবিত্র কোরআনুল কারিমের মধ্যে এই অজু সংক্রান্ত অনেকগুলো আয়াতে কারিমা রয়েছে। তার মধ্যে একটি আয়াত রয়েছে, সেই আয়াতের অর্থ মধ্যে যে চারটি অজুর ফরজ, যে চারটি বিষয়, সে চারটি নিয়েই আজকে তোমাদের সাথে আলোচনা। সালাতের আগে অজু করা ফরজ। তাহলে সালাতের আগে অজু করা ফরজ, মনে রাখতে হবে যে সালাতের আগে অজু করা কি। যদি তোমাকে প্রশ্ন করা হয় তখন তুমি উত্তর দেবে সালাতের আগে অজু করা ফরজ, অজু ছাড়া সালাত আদায় হয় না, এটি তুমি আগেও জেনেছ। আসো তাহলে অজুর ফরজ কয়টি ও কী কী সেটি জেনে নেই। তোমাদের পাঠ্য বইতে উল্লেখিত রয়েছে যে অজুর ফরজ হচ্ছে চারটি, অজুর ফরজ চারটি। এই চারটি ফরজ, এক নম্বরে যেটি মুখমণ্ডল ধোয়া, সমস্ত মুখমণ্ডল ধুতে হবে। ধুইতে হবে বলতে সমস্ত মুখমণ্ডল, এখানে আমরা যেটিকে বলে থাকি যে একবারে চেহারার চুলের, কপালের যে উপরের চুল, এই চুলের গোড়া থেকে শুরু করে থুতনির নিচ পর্যন্ত, এদিকে কান, কানের এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এর মাঝে যতটুকু জায়গা রয়েছে চেহারা, এই সমস্ত চেহারাটা ভালোভাবে ধুতে হবে। কেউ কেউ বলে থাকেন তিনবার ধুতে হবে। হ্যাঁ, ঠিক আছে, তিনবার ধুতে হবে, তবে তিনবার ধোয়া ভালো। আর যদি কেউ একবারই খুব সুন্দরভাবে ধুতে পারে, যে তার কোনো সন্দেহ নেই, তাহলেও অজু হয়ে যায়। সেজন্যে বলা হয় যে সমস্ত মুখমণ্ডল ধোয়া। দুই নম্বর, কনুইসহ উভয় হাত ধোয়া। কনুইসহ, যে কনুইটা আমরা ব্যবহার করে থাকি এই পর্যন্ত, এখানে কনুই শব্দটা ব্যবহার, এতটুকু ধুতে হয়, হাতের এখান থেকে শুরু করে এই পর্যন্ত কনুই বলা হয়, এই এতটুকু পরিমাণ প্রথমে ডান হাত ধুতে হবে, তারপরে বাম হাতেরও ঠিক এই পর্যন্ত, কনুই পর্যন্ত ধুতে হবে। এটি হচ্ছে ফরজ কাজ। তিন নম্বর যেটি রয়েছে, তিন নম্বর হলো মাথার চার ভাগের এক ভাগ মাথা মাসেহ করা। মাথা মাসেহ করা, এই মাথা মাসেহের বিষয়টি রয়েছে। যেমন অনেকের মাথায় যখন টুপি থাকে, টুপিটা সরিয়ে তখন এভাবে হাত দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত গিয়ে আবার শেষের দিকে এসে লাস্টে কানের মধ্যে করলেই, আবার ঘাড় এভাবে গর্দান মাসে করলে
তার ওজুর এই মাথা মাসে হয়ে যাবে। তবে মাথা মাসে চার ভাগের এক ভাগ, চার ভাগের এক ভাগ মাথা মাসে করা এটি ফরজ, সম্পূর্ণ মাথা মাসেও করা যাবে। চার নম্বর যেটি পায়ের গিরা সহ, পায়ের গিরা সহ উভয় পা ধোয়া। পায়ের গিরা যেমন পায়ের আমরা যেটাকে টাকনু বলে থাকি, এই টাকনুর আগ পর্যন্ত উভয় পা, প্রথমে ডান পা পরবর্তীতে বাম পা সুন্দরভাবে তিনবার করে ধুতে হবে। কেউ যদি একবার ধুয়েও যদি একবারে কমপ্লিটলিভাবে আর কোথাও একটা পশমের গোড়াও ভেজা ছাড়া নেই, যদি এমন হয় তাহলেও তার অজু হয়ে যাবে, সুন্দরভাবে ধুইতে হবে। এই চারটা কাজের মধ্যে কোনো একটি কাজ যদি বাদ পড়ে যায় অর্থাৎ না করা হয় তাহলে তার অজু হয় না, অজু হবে না। সে যদি চারটার কোনো একটা বাদ দিয়ে সে অজু করলো কিন্তু আবার যায় নামাজও পড়লো, তাহলে তার যেহেতু অজু হয়নি সেহেতু তার নামাজও হবে না। সেই কারণে আমাদের প্রথম কাজ হচ্ছে অজুর এই চারটা কাজ খুব ভালোভাবে শেখা এবং এই এগুলো ভালোভাবে পালন করা। অজু হলো, অজু কতক্ষণ থাকবে এবং অজু নষ্ট হওয়ারও কারণ রয়েছে, কিছু কিছু কারণে অজু নষ্ট হয়ে যায়। তোমার পাঠ্য বইতে ছয়টি বিষয় রয়েছে, এই ছয়টি বিষয় যদি কারো মাধ্যমে হয়ে থাকে তাহলে তার অজু নষ্ট হয়ে যায়, আবার পুনরায় অজু করতে হবে। আসো তাহলে এই ছয়টি বিষয়ে কি কি আমরা জেনে নেই। অজু নষ্ট হওয়ার কারণসমূহ, নানা কারণে বিভিন্ন কারণে অজু নষ্ট হয়ে যায়, এগুলোর প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। যেসব কারণে অজু নষ্ট হয় তা হলো, অর্থাৎ এখানে আমি লিখেছি এভাবে যে যে কয়টি কারণ তোমার পাঠ্য বইতে রয়েছে সেই কয়টি কারণ আমি এখানে লিখে রেখেছি, ছয়টি কারণে অজু নষ্ট হয়ে যায়। এক নম্বর যে কারণটি, বিশেষ করে এগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে, সারা জীবনের জন্য এটি কাজে লাগবে, শুধু পরীক্ষায় পাশের জন্যই নয়, তুমি যেহেতু মুসলিম ইসলাম ধর্ম অনুসারী তুমি, সেই কারণে তোমার অবশ্যই অজু করেছ, সেই অজু কীভাবে থাকবে আর কীভাবে নষ্ট হবে সেটি তোমার জানতে হবে। যদি তুমি এই নষ্ট হওয়ার কারণ না জানো তাহলে ভুলবশত হয়তো নষ্ট হয়ে গিয়েছে তারপরেও তুমি নামাজ পড়বে আর তোমার নামাজ হবে না তোমার অজান্তেই। সেই জন্যে তোমাদের বা আমাদের উচিত যে অবশ্যই এই ছয়টি বিষয় মনে রাখা। তার মধ্যে এক নম্বর যে বিষয়টি হচ্ছে সেটি হলো পেশাব বা পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে, কোনো কিছুই যদি এই পেশাবের রাস্তা দিয়ে অথবা পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যায় তাহলে তার সঙ্গে সঙ্গেই অজু ভেঙে যায়। দুই নম্বর, মুখ ভরে বমি হলে, অনেক সময় বমি করতে গিয়ে দেখা যায় যে বমি করে, মুখ ভরে বমি যদি হয়ে যায় তাহলে তার নষ্ট হয়ে যাবে অজু, অজু আবার পুনরায় করতে হবে। তিন নম্বর, কোনো কিছু ঠেস দিয়ে বা শুয়ে ঘুমিয়ে পড়লে, অনেক সময় দেখা যায় মসজিদে গিয়ে দেখা গেল যে ইমাম সাহেব খুতবা দিচ্ছেন ওয়ালের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে গিয়েছো, তাহলে অজু ভেঙে যাবে। আবার দেখা যায় যে তুমি বাসায় নামাজ পড়বে, নামাজের জন্য তুমি অপেক্ষা করছো, এমন সময় তুমি একটু মনে করলে যে আজান দেয়নি একটু শুয়ে থাকি, হঠাৎ তুমি শুয়ে পড়েছো আর শোয়ার মাধ্যমে তুমি একটু চোখ লেগে গিয়েছে, ঘুমিয়ে গিয়েছো, যদি এমন হয় তবুও তোমার অজু ভেঙে যাবে, আবার পুনরায় অজু করতে হবে। চার নাম্বার, অজ্ঞান হলে, অনেক সময় জ্ঞান থাকে না, অনেকের অজ্ঞান হয়ে যায়, জ্ঞান থাকে না, তখন তার অজু ভেঙে যায়, আবার জ্ঞান আসলে তখন তার অজু করে তারপরে নামাজ পড়তে হবে বা কোরআন তেলাওয়াত করতে হবে অজু করে। পাঁচ নাম্বার, রক্ত বা পুঁজ বের হয়ে শরীর থেকে গড়িয়ে পড়লে, রক্ত বা পুঁজ, অনেক সময় রক্ত কেটে গিয়েছে, রক্ত বের হয়েছে, এক ফোঁটা রক্ত বের হয়ে যদি যেই জায়গা থেকে বের হবে সেখান থেকে একটু যদি গড়িয়ে পড়ে তাহলেই অজু ভেঙে যাবে। আর যদি দেখা যায় এমন রক্ত যেই জায়গা থেকে গড়িয়ে পড়ে নাই বা বের হয়েছে ঠিক আছে একটু কিন্তু গড়িয়ে পড়ে নাই, তাহলে অজু থাকবে,
কিন্তু একটু গড়িয়ে পড়লেই অজু ভেঙে যাবে, এটি খেয়াল রাখতে হবে। আর ছয় নম্বর, সালাতের মধ্যে উচ্চ স্বরে হেসে ফেললে, অনেক সময় সালাত আদায় করছো আর এই সালাত আদায়ের সময় উচ্চ স্বরে হেসে দিয়েছো, বা বন্ধুরা একসাথে তুমি নামাজ পড়ছো, নামাজ পড়তে গেলে দেখা যায় কোনো এক বন্ধু তোমাকে হাসিয়ে ফেলেছে আর সেই হাসার সময় উচ্চ সুরে হেসেছো, জোরে আওয়াজ করে হেসেছো, সেই আওয়াজটা অন্য কেউ শুনেছে, যদি এমন হয় তাহলে তোমার নামাজও তো ভেঙেই যাবে আবার অজুও ভেঙে যাবে। মনে রেখো আবার নতুন করে অজু করে তারপরে বাকি যে নামাজ যতটুকু পড়েছে ততটুকু তো আর হয়নি, আবার পুনরায় নামাজ পড়তে হবে। অজু করা ফরজ বুঝতে হবে, এইটা মনে রাখবে যে আমি পূর্বেও বলেছি অজু করা ফরজ, অজু ছাড়া সালাত আদায় হয় না, অজু ছাড়া সালাত আদায় হয় না। অজু সম্পর্কে আমরা সাবধান থাকব, অজু সম্পর্কে আমরা সাবধান থাকব, আর অজু নষ্ট হলে অজুর সঙ্গে সঙ্গে করে নিব। আর আজকের HW সংখ্যা থাকবে, HW আমি আগেই লিখেছি যে HW সংখ্যা হলো তিন, তিন নম্বর HW আজকে যাবে। এই তিন নম্বর HW-র মধ্যে তোমাদের থাকবে অজু, অজুর ফরজ, কয়টি ও কি কি, এই প্রশ্নের উত্তরটি সুন্দরভাবে লিখে শনিবারে জমা দিবে এবং পরবর্তী শনিবারে আবার খাতা ফেরত নিয়ে যাবে। তাহলে আজকের যে HW দিয়েছি এই HW-টা তোমরা করে আগামী শনিবারে জমা দিবে এবং পরবর্তী শনিবারে আবার খাতা ফেরত নিয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো সময়ে অন্য কোনো টপিকের উপর আলোচনা নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালাম।